এটা এটা আমার পিসিএন টুর্নামেন্ট ভিড়ে সবাই খেলে, তো আমাদের ম্যানেজার খেলেছে, তো আমরা খুব শর্ট টাইমে সবাই শর্ট টাইমে করেছে, বাট সবাই একসাথে ছিল তার জন্য হয়তো আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হলাম, বাট এটা আইসিএলের জন্য আমাদের খুব হেল্প করবে। অ্যাজ এ টিম আমরা খুব ভালো পারফরমেন্স করেছি, আজকে আমরা আরও বেশি করে জিততে পারতাম, বাট খুব হ্যাপি, আর আমার কাছে খুব ভালো লাগছে নিউ ক্লাব, নতুন ক্লাবে গিয়ে একটা অ্যাচিভমেন্ট, সো আমাকে আরও হেল্প করবে পরের আইসিএলের ম্যাচগুলো। নিউ ক্লাবে নিউ ইন ডেডিকেট কাকে করবে? সেটা নিয়ে কিছু বলতে চাই না, আমার ফ্যামিলিকে আমি করলাম আর স্পেশাল সামোয়ানকে, কিন্তু একটা কথাই বলবো যে যারা ভেবেছিল হয়তো আমি শেষ হয়ে গেছি, আমার ফিউচার শেষ, তাদেরকে যা ছোট্ট একটা মেসেজ দেবো যে আমি হার্ডওয়ার্কিং করে এই জায়গায় এসেছি, তার জন্য আমার যে এত ফ্যান তারা এখনো স্টিল ভালোবাসে, তো যারা যাদের ইগোতে আমাকে হয়তো ছোট করেছিল বা কিছু, তাদেরকে আমি থ্যাঙ্কফুল যে আমি তাদেরকে আরও চ্যালেঞ্জ দিলাম যে আমি শেষ হয়ে যাইনি। যতদিন আমি নিজে নিজে মনে না করি যে আমি শেষ হয়ে গেছি, সেদিনকে ফুটবল খেলা খেলো, বাট আমি এখনও শেষ হয়নি। অ্যাজ এ টিম অ্যাজ এ প্লেয়ার হিসাবে সবসময় ভালো পারফর্ম করার চেষ্টা করি আর চেষ্টা করবো, আর থ্যাংক ইউ সো মাচ অল কলকাতা ফুটবল ফ্যান্স, তারা সবসময় আমার পাশে থাকে, এইভাবে পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ।